সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমরা অবস্থান করতেছি কুমিল্লা চান্দিনা হাটে। আজ 5 সেপ্টেম্বর রোজ মঙ্গলবার 2023। বেশ সুন্দর সুন্দর পালন উপযোগী মাঝারি সাইজের শাইওয়াল ষাঁড় গরু দেখা যাচ্ছে আজকে চান্দিনা হাটে। আমরা দেখব ব্যবসায়ী ভাইদের সাথে কথা বলে আজকের বাজারে গরুর দাম কেমন যাচ্ছে। আসসালামু আলাইকুম ভাই। আলহামদুলিল্লাহ, কেমন আছেন আপনি? কতগুলো সংগ্রহ করছেন? 25টা বেচা বিক্রি হয়েছে? এইমাত্র আসছেন। আপনার বাড়ি তো বাতাগান্দি, গারমোরা হাটের ব্যবসায়ী। গরুগুলো কোথা থেকে সংগ্রহ করেন ভাই? দিনাজপুর থেকে। আর সব তো মাঝারি সাইজের, এই সব কি আপনাদের? জি, এখানে 10টা হয়েছে রে, 15টা মোট 25টা আছে এখানে। এটা কত চাইছেন? এটা এটা 65 ছাওয়া। এটা বাজারে কত বলতেছে ভাই? 52-48 বলে। বেচা বিক্রি 55 হলে বেচা বিক্রি করবেন ভাই? এটা কত চাইছেন? এটা 70 ছাওয়া দাম। বাজারে কত বলে? 55-56 বলে। বেচা বিক্রি কত টার্গেট? 60 থেকে 2000 কম। এটা কি শাইওয়াল নাকি ভাই? মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা কোয়ালিটি ভাই। এটা কত চাইছেন? এটা 75 চাইছেন। বাজারে কত বলে? 60-62 বলে। বেচা বিক্রি 65,000 টার্গেট। 65,000 বেচা বিক্রি টার্গেট। এগুলো ভাই ফায়ার খুরেগুলো ভালো আছে? সব সব ঠিক আছে। আচ্ছা, কেউ যদি এই মাঝারি সাইজের সারগরগুলো নিতে চায় আপনার যোগাযোগের নাম্বারটা বলেন। 0814-83-2295। আপনার নাম? হাবিব ভাই। আচ্ছা, এদিকের গুলো তো মোটামুটি মাঝারি সাইজের ভাই। এখানে সাপের খেলা দেখানো হচ্ছে না, সবাই তো ভিড় দিয়ে গেছে এখানে। এটা কত চাইছেন? এটা দাম চাইছি ভাই 65,000 চাচ্ছেন। এগুলো বয়স কেমন করে হবে, কত মাস করে হবে? 7 মাস 8 মাস। বেচা বিক্রি কত? এটা 58,000 বেচা বিক্রি। এগুলোর চাহিদা কেমন? মোটামুটি ভালো। সপ্তাহ 60-65টা। সবচেয়ে কোন বাজারে বেশি করে বিক্রি করেন ভাই? কুটিসমনি আর ঘাড়মরা। মানে মঙ্গলবার আসেন পার্ট টাইম, মানে সবাই কাটানোর জন্য? আচ্ছা, তাহলে মোটামুটি কুটিসমনি আর ঘাড়মরা বেশি বেচা বিক্রি হয়। আর ঘাড়মরা এখন হাসিল কেমন নাই ভাই? লাখে 800, তার তো অনেক হাসিল। চান্দিনা হাসিলের অবস্থা জানেন? প্রতি গরু 400, ছোট হোক বড় হোক। তাইলে অনেক কম মানুষ হাসিলে চিন্তাটা সবাই আগে করে। ঠিক আছে, জি, ওখানে ঠিক আছে। মানুষ চিন্তা করে গরু কমই কিনবো না বেশি কিনবো, ওটা ফর হিসাব হাসিল করতে ডাকে জেনে নেই। এক একটা বাজারের চিন্তা করে না, একটা লোকের গরু কিনে ফাঁসা খাই ফেলতেছে, এটা চিন্তা করে না। জি, এই কথার উপরে বাজার উঠানামা করে কিন্তু প্রত্যেকটা বাজার। এদিকের গুলো অত মোটামুটি। এটা কত সবা? কত? 60 করে। এবারে তো লট হিসাবে 60 করে হলে দিয়ে দিবেন। দর্শক, আমরা একটু গরুগুলো আপনাদেরকে দেখাই। সার বাছরগুলো বেশ সুন্দর। আমাদের ভিডিও কি দেখেন ভাই? নিয়মিত দেখেন ইনশাল্লাহ। যারা চাইবে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দর্শক, অনেক সুন্দর একটি শাইওয়াল ষাঁড় গরু দেখা যাচ্ছে আজকের কুমিল্লা চান্দিনা হাটে। আমরা কথা বলে দেখবো ব্যবসায়ী ভাইয়ের সাথে দাম দর চলতেছে। কি অবস্থা ভাই? ভালো আছেন? ওনার সাথে দাম দর হচ্ছে? কত চাইছেন? 85,000। আপনি কত বলছিলেন? 75,000। তাহলে বেশি দূরে নাই, 80 থেকে 2-3 হাজার বাজারে কম বলে। দর্শক, উনি বলে 75, বাজারে বলে 80 থেকে 2-3 হাজার কম বলে। বেশ সুন্দর একটা শাইওয়াল ষাঁড় গরু। আপনি শেষ কত বলে দিচ্ছেন ভাই? 82,000 বলে দিচ্ছেন এই গরুটা। দর্শক, অনেক সুন্দর একটা শাইওয়াল ষাঁড়। ঠিক আছে, দেখেন দুজনে ব্যবসায়ী, কথাবার্তা কাছাকাছি হয়ে নিয়ে নেন। দর্শক, আমরা দেখতেছি এদিকে আবু ভাইকে। আবু ভাই, কি অবস্থা ভাই? কাস্টমার নাই, গরম আছে? গরম সাগাতি গরম আছে। কাস্টমার একটা আছে, একটা নাই, সমস্যা নাই তো? গরু কটা আনছেন? চারটা। বেচা বিক্রি কেমন? জিগায় না। আচ্ছা, এই গরুটা তো ভাই অনেক সুন্দর। এটা আপনার? দর্শক, অনেক সুন্দর একটা মায়াবী একটা গরু ভাই। এটা কোথা থেকে আনছেন? গ্রামের থেকে আনছেন। কত চাইছিলেন ভাই? 120। দাঁতছে? এখনো দাঁত নাই। বাজারে কত বলে? দাম কত? 210 জোড়া জোড়া। এই দুইটা
2 লাখ 10 15 জোড়া বলে আপনি কত বলেছেন জোড়া 30000 বলে দিবেন আজকে কটা বিক্রি করছেন ভাই একটাও বিক্রি হয় নাই তাহলে বাজার একদমই খারাপ এখন আচ্ছা কালকে সন্ধ্যাবেলা রবিবার কটা বিক্রি করছেন একটা বিক্রি করছেন কালোটা কত চাইছিলেন কালোটা দাম ছিল 110 110 চাইছেন কত বলে বাজারে ভাই 95 92 95 বলে কত হলে দেওয়া যায় 85 105 আচ্ছা দুঃখিত 105 কালোটা আচ্ছা এখন ভাই গরু বাজারে তো দম হওয়ার কারণ কি বলতে পারবেন কি আর মানুষের একটু খেতলে তো দাম নাম দাইতে আছে এই শেয়ার কি মানে দাম লাগাচ্ছে তার জন্য ঠিক আছে ভালো থাকুন ভাই আসসালামু আলাইকুম দর্শক অনেক সুন্দর সুন্দর সার গরু আজকে চাঁদনির হাটে নেবেন ভাই দেখতেছেন দর্শক কেনার জন্য দেখতেছে আমরা দেখবো আরো কিছু গরুর দাম জানাই ওই যে ওইদিকে অনেক সুন্দর সুন্দর শাহিওয়াল আছে এক বছরে কোনটা এটা দর্শক জি এই গরুটা দর্শক এই যে আর একটা শাহিওয়াল এটা কি লাম্বি ভালো হয়ে গেছে না লাম্বি হয়েছে ভালো হয়ে গেছে গলা কম্বল তো মাশাল্লাহ অনেক সুন্দর কত চাইছেন এটা 95 সাওয়া কত বলে বাজারে 90 বলে আসলে 90 বলে এদিকে রবিন ভাই আরো গোপনে কথাবার্তা চলতেছে কি বলে কোনটা জি কি বলছে সবকিছু চিন্তা আপনা করতে হবে বড় ভাই কত চাইছেন কত বলছেন 75 বলছেন রবীন্দ্র ভাই কি বলছেন আরো দুই 75 আর 100 25000 ডিফারেন্স ভাই এটা কোথা থেকে আনছেন গৃহস্থ আপনি তো সব গৃহস্থ থেকে সংগ্রহ করেন আচ্ছা দর্শক আমরা দেখি আজকে চাঁদিনা হাটে আরো সুন্দর সুন্দর কিছু গরু আছে কিছু গরুর দাম জানা এই যে অনেকটাই বড় গরু এটা কি যাচ্ছে না না যাচ্ছে না এটা কত চাইছেন এটা চাইছি 45 145 সাওয়া 25 মুলা 25 বলে কত বেচা বিক্রি কত 30 32 30 32 হয়ে দেওয়া যাবে বাজারে কেমন কাস্টমার আছে এখন না কাস্টমার নাই কাস্টমার নাই বাজার একদমই দম যা খেয়ে দোয়া রইল আপনাদের জন্য যাতে বেচা বিক্রি করতে পারেন আসসালামু আলাইকুম দর্শক আমরা যাচ্ছি এদিকে আরো দুই একটি গরুর দাম জানিয়ে শেষ করবো আজকের পর্ব এই যে আমাদের আধুনিক কৃষি চিত্র দেখা যাচ্ছে কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ এটা আপনার না ভাই কত চাইছেন এটা ব্রাহ্মা এটা ভালো পার্সেন্টেজ শাহিওয়াল কিন্তু ব্রাহ্মার মধ্যে দেখা যায় সেটা বলতে পারেন কত বলে বাজারে আশুটি বলে বেচা বিক্রি 70 হলে ছেড়ে দিবেন আচ্ছা দর্শক 70000 হলে ছেড়ে দিবে বেশ সুন্দর একটা গরু অথচ লাল হইলে আরো বেশি দিয়ে নিয়ে যেতে লাল হইলে জি জি লাল হইলে আরো বেশি হলে নিয়ে যেতে এই ভাই এটাকে সুলতান ভাইকে পছন্দ করে নাকি কত বলছেন মানে আপনার দাম পছন্দ হয় না গরুর পছন্দ হয় না দর্শক 60 বলছে আচ্ছা আচ্ছা মগুল ভাই কত হলে দেবেন 70 ওই ওই তারপর পিছনে ওই যে একটা আছে গরুর দাম বলতেছে সিটার নাম্বার ওয়ান সিটার নাম্বার ওয়ান 62000 65 কে দিছে দর্শক 65 বলতেছে ওই যে দেখছেন আমি যে সিটার বলছি আপনি কি কম দুঃখে বলছি মানে বাজারে কাস্টমার নষ্ট করার লোক দর্শক এই যে বেশ সুন্দর একটা করো ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম